আজ এই ভিডিওতে আপনাদের মানুষের চরিত্র নিয়ে কিছু সত্য কাহিনী তুলে ধরব। যারা বিদেশে আছেন বা দেশে চাকরি করেন, তাদের মধ্যে বিদেশিরা বেশি চিন্তায় থাকেন তার বউ বাচ্চা মা বাবা সহ পরিবারের সবাইকে নিয়ে। অনেকে মনে করে শুধু বিদেশে থাকলে তাদের বউগুলো খারাপ হয়ে যায়, কিন্তু এই কথাটা ভুল। আজ আপনাদের এমন কিছু ঘটনা বলবো যা শুনে অবাক হয়ে যাবেন, যে দেশে বিদেশে কোনো কথা না, যার চরিত্র খারাপ, তার স্বামী দেশে থাক বা বিদেশে থাক, তার অন্য পুরুষের সাথে সঙ্গম লাগবে। চলুন এবার ঘটনা শুনি। এক, নাম বলবো না, এখানে নাম বললে সমস্যা আছে। আমাদের ফেনীর ধর্মপুর গ্রামের এক লোক জার্মান থাকে, বিয়ে করেছে তাদের একই গ্রামে। বিয়ের পর ঢাকার উত্তরাতে ফ্ল্যাট ক্রয় করে। বিয়ের 4 থেকে 5 মাস পরে স্বামী চলে যায় জার্মানে, যাওয়ার 6 মাস পরে এসে আবার 3 মাস পরে চলে যায়। এরপর আসে 1 বছর পরে এবং এসে দেখে বাসায় জন্য অন্য একটি ছেলে। জিজ্ঞেস করলো, এটা কে? স্ত্রী বলল, এটা তার স্বামী। এটা শুনে তো লোকটার মাথা গরম হয়ে যায়। পরে মেয়েটির মা বাবাকে খবর দেওয়া হয় এবং ছেলে মেয়ে উভয়ের লোকরা বসে আলোচনা করেও কিছু করতে পারে নাই এবং মেয়েটি তার নতুন স্বামীর সাথে সংসার করবে বলে, এবং পরে আগের স্বামী তাকে ছেড়ে দেয় এবং উত্তরার ফ্ল্যাটটি মেয়েটির কাছ থেকে নিতে পারে নাই, কারণ এটি মেয়েটির নামে ক্রয় করা হয়েছিল। দুই, একজন লোক ইংল্যান্ড থাকে, বউ এবং সন্তান সহ। ওনার এক ছেলে ইঞ্জিনিয়ার এবং মেয়ে ডাক্তার। ঢাকাতে 6টা বাড়ি আছে, 2টি ছেলের নামে, 2টি মেয়ের নামে আর 2টা ওই লোকের বউয়ের নামে। বাড়িগুলো ভাড়া দেওয়া হয় তাদের, ওইদের পরিবারের কেউ না কেউ দেখাশোনা করার জন্য দেশে থাকতে হয়। বছরের 6 মাস বউ থাকে দেশে এবং বাকি 6 মাস স্বামী থাকে দেশে, বউ চলে যায় ইংল্যান্ডে। তো এভাবে চলতেছে অনেক বছর। 2013-তে মহিলাটা এদেশে এসে তারা আর ইংল্যান্ডে ফিরতেছে না, তাই প্রত্যেক দিন তার স্বামী ফোন দেয়। মহিলাটা শুধু সমস্যা দেখায়, আজকে এই সমস্যা, কালকে আরেক সমস্যা, এই জন্য সে ইংল্যান্ডে ফিরতে পারছে না। তারপর লোকটা দেশে চলে আসলো এবং পরে জানতে পারে যে তার বউ তার গাড়ি চালককে বিয়ে করে ফেলেছে। গাড়ি চালকটি ছিল ওই মহিলার ব্যক্তিগত গাড়ি চালক। গাড়ি চালাতে চালাতে ভাব জমে তারপর প্রেম এবং তারপর বিয়ে। তারপর মহিলার স্বামী সালিস ডাকবে এবং সালিসটি হবে আওয়ামী লীগের MP সৈয়দ আশরাফের বাসায়। তো সালিশ বসলো এবং সবাই আসছে, কিন্তু মহিলাটি এখনও আসেনি। কিছুক্ষণ পর একটা পাজারো গাড়ি এসে আসলো এবং বাসায় ঢুকের সাথে সাথে সৈয়দ আশরাফকে বলতেছে, আশরাফ সাহেব, আমাকে কেন ডাকছেন? তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। তারপর একজন মুরব্বি বলল মহিলাটিকে যে, আপনি নাকি বিয়ে করেছেন আমরা শুনতেছি। মহিলাটি বলল, জি আমি বিয়ে করেছি। তারপর মুরব্বি বলল, কেন, আপনার কি সমস্যা? আপনার সমস্যা আপনার স্বামীর কি সাথে আপনার সমস্যা? আপনার স্বামী তো টাকা পয়সার অভাব নেই, কী সমস্যার কারণে আপনি তার সাথে সংসার করবেন না? মহিলাটি উত্তর দিল, এই পুরুষের সাথে আমি সংসার করব না, এটা কোনো পুরুষ মানুষ হলো? তারপর মহিলার ছেলে এবং মেয়ে বলল, আম্মু তাহলে তুমি আমাদের বাড়িগুলো ফিরে দাও। তারপর মহিলা বলল, আমি তোমাদের বাড়ি নেই নাই, তোমাদের দুজনের নামে 2টা করে 4টা বাড়ি আছে, তোমরা আজীবন টাকার অভাব হবে না এবং আমি তো তোমাদের বাড়ি নেই নাই, আমি আমার নামে যেই 2টা ছিল সেই 2টা নিয়েছি। এই কথাগুলো মলে মহিলা চলে গেল এবং সবাই অবাক হয়ে রইল। এবং কি আর বলবে মহিলাটি, এই বয়সে এখনও এসে যৌবন কি এর কি ক্ষুধা, যার কারণে বিবাহিত ছেলে মেয়ে রেখে আরেকটা মানুষকে বিয়ে করে ফেলেছে। তিন, একজন লোক চাকরি করে একটা ব্যাংকে, সে প্রত্যেকদিন অফিসে যায় সকাল 10টা, তাই আরও আগে ঘর থেকে বাহির হয়ে যায়, কিন্তু সে জানতো না যে তার বউ আরেকজনের সাথে ডুবে ডুবে সাগরের পানি পান করতেছে। যাই হোক, এবার আসল কথা বলি। মহিলাটি আরেকজন ছেলের সাথে প্রেম করে এবং স্বামীর অগাচরে ছেলেটির সাথে অনেক ঠান্ডা গরম অনেক কিছু করে, কিন্তু কথায় আছে না অতি লোভে তাঁতি নষ্ট, কারণ ছেলেটি এবং মেয়েটি ঠান্ডা গরমের প্রতি এতই নেশাছিল যে নাকি প্রত্যেক দিনই নাকি করতে আসতো। এবং একদিন লোকটা একটা ইঙ্গিত পেলেও যে তার বউ নাকি এরকম কারোর সাথে মিশতেছে, তাই সে একদিন অফিসে যাওয়ার নাম বলে বাসা থেকে বাহির হয়েছে, কিন্তু সে অফিসে যায়নি। সে পাহারা দিচ্ছে কে আসে তার ঘরে, তাই সে বাসার আশেপাশে দোকানে সময় কাটাচ্ছে। সময় যখন 11টা বাজলো, ঠিক তখনই সে লক্ষ্য করলো যে তার বাসার দিকে একটা ছেলে যাইতেছে, তাই লোকটি এমনভাবে ছেলেটির পেছনে পেছনে আসতেছে যাতে করে ছেলেটি বুঝতে না পারে যে তাকে কেউ ফলো করতেছে। লোকটি তার এক বন্ধুর কাছে কল করে বলল যে তাড়াতাড়ি তার বাসার সামনে আসার জন্য। 1 মিনিটের মধ্যে তার বন্ধু পাশের বাসা থেকে হাজির হলো এবং লোকটি তার বন্ধুকে সব খুলে বলল এবং 2টা কাঠের লাঠি নিয়ে একটা তার বন্ধুকে দিল এবং একটা সে নিজের হাতে নিল এবং আস্তে আস্তে করে তার বাসার দরজার সামনে এসে দরজায় টোক দিল এবং ভিতর থেকে তার বউ বলল যে, কে? লোকটি আওয়াজ দিল, আমি, দরজা খুলো। লোকটার বউ বলল, দাঁড়াও আমার হাতে ময়লা, হাত ধুয়ে আসি, বলে ভিতর থেকে তাকা তার প্রেমিককে খাটের তলে ঢুকাইয়া দিল এবং বলল যে তার স্বামী আসছে, তাই তুমি এখানে লুকিয়ে থাকো।
অবশেষে দরজা খুললো এবং বউকে বলল যে এতক্ষণ লাগে দরজা খুলতে। যাই হোক, লোকটির ছেলে সন্তান ছিল একটা। লোকটা বলল, বাবু কই? মহিলাটি বলল যে ঘুমাইতেছে। তারপর লোকটির বন্ধু সহ সারা ঘর খুঁজতে লাগলো। তার বউ বলল যে কি খুঁজছো তুমি? স্বামী বলল, এখন তো দিনে দুপুরে চোর ডাকাত আসে, তাই চোর ডাকাত খুঁজতেছি। তার বউ বলল, দূর তুমি কিনা বলো, চোর কোথা থেকে আসবে? সারা ঘরের রুম খুঁজে অবশেষে খোঁজ মিলল ডাইনিং রুমের খাটের নিচে। তারপর ছেলেটি যে দৌড়ে লাড়কি দিয়ে পিটাতে পিটাতে সারা শরীরে চামড়া দিয়ে রক্ত বাইর করে ফেলেছে লোকটি এবং তার বন্ধু মিলে। তারপর তার বন্ধুকে ছেলেটি কে মারার দায়িত্ব নিয়ে সে চলে গেল তার বউকে এক রুমে এবং মহিলাটিকে ইচ্ছা মতো মায়ের বেহুশ করেছে এবং তারপর ডাক্তারের কাছে হসপিটালে ডাক্তার ওষুধ দিয়ে মহিলার জ্ঞান ফিরেছে এবং লোকটি বাসায় নিয়ে আবার পিটাইছে এবং তারপর মহিলার বাবা মা আত্মীয় স্বজনকে খবর দিয়ে আনে এবং পরে লোকটি তার বউকে ছেড়ে দিবে বলে এবং পরে তার ছোট বাচ্চাটার কারণে এবং মেয়েটির মা বাবা তো মেয়েটিকে মেয়ে বলে দাবি করে নাই এবং তারা বলে যে এই আমার পেটে নিয়েছি এটা সেটা বলে কান্নাকাটি করে এবং পরে শুধু তার বাচ্চাটির দিকে তাকিয়ে আর ছেড়ে দেয় নাই মেয়েটি। যে মহিলা আপনাকে ভালোবাসবে সে আপনি গরিব হলেও আপনার সাথে সংসার করবে এবং আপনাকে কোনো দিন দুঃখ দিবে না এবং আপনি ব্যতীত কারোর সাথে সংযুক্ত হবে না কারণ সে ভালো চরিত্রের মানুষ। আর যার চরিত্র ভালো নয় সে আপনি অনেক পয়সা হলা হলেও আবার অনেক গরিব হন সে অন্যের কাছে সংযুক্ত হবে কারণ তার তেমন পুরুষের সাথে সঙ্গম ছাড়াও তার ভালো লাগে না। তাই যে থাকবে সে থাকবে, আর যে থাকবে না সে আপনি পয়সা হলা হলেও থাকবে না। এরকম আরও তথ্য পেতে আপনি ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।